Hi guys, welcome to my channel Anathim. আজকে আবার আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে বলে রাখি যে আজকে তোমাদের কাছে আমি কোন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা এইসব সংক্রান্ত কোন ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি না। আজকে শেয়ার করতে চলেছি আমি তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে, খুব উপকার হবে, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আজকে ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের গ্রুমিং এর ওপরে। গ্রুমিং জিনিসটা হচ্ছে কিন্তু আমরা অনেকেই জানি না, হ্যাঁ সবার জন্য সবাই যে সব কিছু জেনে থাকে সেটা নয়, কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু অনেকেই জানি না। গ্রুমিং জিনিসটা অনেক কিছুর ওপরেই আমাদের ডিপেন্ড করে। তো আমি বেসিক্যালি আজকে যেটার ওপরে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন কোনো অফিসে ইন্টারভিউয়ের জন্য যাই, ইন্টারভিউ সংক্রান্ত, তো তখন কিন্তু আমরা অনেকেই প্রপারভাবে কিন্তু যাই না। যেইভাবে আমাদের ইন্টারভিউতে যাওয়া উচিত আমরা কিন্তু সেইভাবে সবাই কিন্তু যাই না। আমরা আমাদের নিজেদের মতো করে যাই, আমরা যেটা মনে করি যে আমি এভাবে যাব তো সেভাবেই আমরা চলে যাই। আমরা কিন্তু ঠিকঠাক ভাবে যাই না বা ঠিকঠাক তার নিয়মগুলি কিন্তু আমরা পালন করি না। গাইজ, আমরা জানি যে সব কিছুর জন্য কিন্তু কিছু না কিছু নিয়ম আমাদের ধরা বাঁধা আছে, বাট আমরা কি সব কিছু নিয়ম আমরা মেনে চলি? চলি না। তো চলো আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে এই ইন্টারভিউয়ের জন্য আমাদের ঠিক কী কী গ্রুমিংয়ের দরকার। তো গাইজ, আমি এমন কিছু বলবো না যেটা তোমরা করতে পারবে না। খুব ইজি ইজি কিছু স্টেপ আছে, যেই স্টেপগুলো তোমরা ফলো করলে কিন্তু মানে তোমাদের ইন্টারভিউটা ক্র্যাক করা কিন্তু অনেকটাই সুবিধা হবে। আমি বলছি না যে গ্রুমিং করলেই তোমাদের ইন্টারভিউ ক্র্যাক হয়ে যাবে, সেটা না, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমাদের কিন্তু গ্রুমিংয়ের ওপর, ড্রেস আপের ওপর কিন্তু ইন্টারভিউয়ের একটা বড় পার্টস ডিপেন্ড করে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো কী কী জিনিসগুলো আমাদের গ্রুমিংয়ের ওপরে ডিপেন্ড করে চলো সেগুলো জেনে নেওয়া যাক। নাম্বার ওয়ান আমাদের হচ্ছে ড্রেস আপ। আমরা কিন্তু ড্রেস আপটাকে প্রপারভাবে নিই না, যখন যেটা ইচ্ছা হচ্ছে তখন সেটা পরেই আমরা চলে যাই। কখনো মনে হলো তো জিন্স টপ, তো জিন্স টপ পরে চলে গেলাম, বা কখনো মনে হলো তো কুর্তি, কুর্তি পরে চলে গেলাম, কিন্তু সেটা কিন্তু করলে চলবে না। গাইজ, আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গাটায়, কোন সেক্টরে আমরা ইন্টারভিউটা দিতে যাচ্ছি, যেই সেক্টর অনুযায়ী আমরা যাব সেই সেক্টর অনুযায়ী কিন্তু আমাদের ড্রেস আপ করতে হবে। যদি সেই সেক্টরটায় তোমার স্কার্ট অ্যালাউ হয় তো তুমি স্কার্ট আর জ্যাকেট দিয়ে, শার্ট দিয়ে তুমি পরে যেতে পারো, সেটার জন্য কিন্তু তোমার ওই সেক্টরটা পারফেক্ট লাগবে। এছাড়াও যদি তুমি ধরো অন্য কোনো সেক্টরে যেতে চাইছো, তো সেই সেক্টরে যদি তোমার প্যান্ট শার্ট যদি অ্যালাউ থাকে তো তুমি সেখানে প্যান্ট শার্ট পরে ফর্মালভাবে যাও। ফর্মাল কিন্তু জিনিসটা আমাদের গাইজ দু রকমের আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন ফর্মাল আর একটা হচ্ছে এথনিক ফর্মাল। ওয়েস্টার্ন ফর্মাল হচ্ছে কোনটা? যেটা হচ্ছে আমরা প্যান্ট শার্ট পরছি সেটা কিন্তু আমাদের ওয়েস্টার্ন ফর্মাল। আর এথনিক ফর্মাল কোনটা আমরা বলি? সালোয়ার কুর্তি এইসবগুলোকে কিন্তু আমরা এথনিক ফর্মাল বলে থাকি। যেখানে তোমার ওয়েস্টার্ন ফর্মাল দরকার সেখানে তুমি ওয়েস্টার্ন ফর্মাল পরো, যেখানে তোমার এথনিক ফর্মাল পরো সেখানে তুমি এথনিক ফর্মাল পরো, তাহলে কিন্তু দেখবে জিনিসটা তোমার কাছে একটু হলেও ইজি হয়ে যাচ্ছে। নাম্বার টু, সেটা হচ্ছে আমাদের মেকআপ। এমন কিছু মেকআপ করো না যেটা কিনা তোমার ড্রেস আপের সাথে বা ইন্টারভিউয়ের সাথে কোনোটার সাথেই ম্যাচ করে না। গাইজ, আমাদের কিন্তু মনে রাখতে হবে মেকআপ করার সময়, এছাড়াও ড্রেস আপ করার সময়, যে আমরা কোন জায়গার জন্য রেডি হচ্ছি, কোন জায়গা, এই জায়গাটা কিন্তু জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকেই মাথায় রাখি না, যখন যেখানে যেমনভাবে ইচ্ছা তেমনভাবে বেরিয়ে যাই না। গাইজ, এটা করলে চলবে না, এটা একদমই ভুল। তো তুমি যেহেতু ইন্টারভিউ দিতে যাচ্ছ তো সেখানে তুমি একদমই লাইট মেকআপ করো, লাইট মেকআপ করলে কিন্তু সেই জায়গাটার জন্য তুমি একদম পারফেক্ট। এছাড়াও তুমি কীরকম লাইট মেকআপ করবে সেরকম একটা মেকআপ লুকের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর শেষে গিয়ে সেই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে কী ধরনের লাইট মেকআপ দরকার। এছাড়া হচ্ছে এরপর হচ্ছে আমরা পারফিউমে আসবো। নাম্বার থ্রি, পারফিউম আমরা কখনো কিন্তু
খুব খুব জোরালো পারফিউম আমরা কিন্তু ইউজ করব না। জোরালো পারফিউম কিন্তু আমাদের ইন্টারভিউয়ের জন্য মোটেই পারফেক্ট ম্যাচ নয়। পারফিউম অবশ্যই ইউজ করব, সেটা কিন্তু হবে খুব লাইট, খুব লাইট পারফিউম আমরা ইউজ করবো, যেটা কিন্তু আমাদের ইন্টারভিউয়ের সাথে সব কিছুর সাথে ম্যাচ হয়। এছাড়া এরপরে হচ্ছে 4 নম্বর, আমাদের শু। শু এমন পরতে হবে যেটা আমার ড্রেস আপের সাথে মানায়। আমি পরলাম প্যান্ট শার্ট, এদিকে তুমি পরলে হচ্ছে গিয়ে কোনো হিল টাইপ শু পরলে সেটা কিন্তু মোটেই মানায় না। তুমি যদি প্যান্ট শার্ট পরো তো তার সাথে চেষ্টা করো একটা পাম্প শু পরার, আর সেটা কিন্তু অবশ্যই ক্লিন থাকতে হবে, ক্লিন অ্যান্ড পলিশ শু থাকতে হবে, তবেই কিন্তু জিনিসটা তোমার সাথে মানাবে। তো এমন কোনো ড্রেস বা শু তুমি ইউজ করো না যেটা তোমার ড্রেসের সাথে, মেকআপের সাথে, কোনোটার সাথে কোনো ম্যাচ না যায়। তো এরকমই জিনিস মাথায় রেখে করবে যে যেটা তোমার সব কিছুর সাথে ম্যাচ খায়। 5 নম্বর হলো আমাদের মুখে কোনো যেন ব্রিথিং প্রবলেম বা কোনো ব্রিদিং বাজে ব্রিথ না থাকে। এতে কি হয়, যখন তুমি সেখানে কথা বলবে, ইন্টারভিউ দিচ্ছ, সেই বাজে ব্রিথটার জন্য কিন্তু তোমার একটা খারাপ ইমেজ সৃষ্টি হবে। তো খেয়াল করবে সেই জিনিসটা যেন যাতে না হয়। এর জন্য তুমি কোনো যেসব জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে তুমি কিন্তু তোমার মুখের ব্রিথটাকে, বাজে ব্রিথটাকে কিন্তু তুমি রিমুভ করতে পারো। এরপরে চলে যাচ্ছি আমরা লুকের দিকে। লুকের জন্য তো আমি বলে দিয়েছি, আর তারপরে হচ্ছে গিয়ে হেয়ারস্টাইল। হেয়ারস্টাইল সেরকমই করবে যেটা তোমাদের ড্রেসের সাথে মানায়। যদি প্যান্ট শার্ট পরো তার সাথে চেষ্টা করবে বান করার, বা বান যদি না হয় তো চেষ্টা করবে সে একটা পনিটেল করার। যদি পনি এবং সেটা অবশ্যই ড্রেসের সাথে, লুকের সাথে ম্যাচ করা চাই, যেটা সব কিছুর সাথে যায়। তো এইভাবে তোমরা তোমাদের নিজেকে তৈরি করতে পারবে ইন্টারভিউয়ের জন্য। তো এটা আমি পুরোপুরি তোমাদের ইন্টারভিউয়ের জন্যই বললাম। তো আমাদের অনেক সময় কি হয় কি, আমরা ইন্টারভিউ ভালো দিলেও কিন্তু আমাদের এই সব জিনিসের জন্য আমাদের ইন্টারভিউটা আমরা সিলেক্ট হতে পারি না। এছাড়াও আমাদের নিজের পার্সোনালিটি কিন্তু অবশ্যই ঠিকঠাক থাকা চাই। পার্সোনালিটি ঠিকঠাক না থাকলে ইন্টারভিউয়ারের সামনে কিন্তু আমাদের ইমেজটা খুবই খারাপ হয়ে যায়। তো সবসময় মাথায় রাখবে এই জিনিসগুলো ঠিকঠাক রাখার, এই জিনিসগুলি ফলো করার চেষ্টা করবে, তাহলে আশা করছি তোমাদের ইন্টারভিউতে এই দিক থেকে ইমেজটা মোটেই খারাপ হবে না, তোমাদের ইমেজটা খুবই ভালো হবে। তো এই এই টিপসগুলো যদি তোমরা মাথায় রেখে চলো আর এগুলো যদি ফলো করো তোমরা অবশ্যই বেনিফিট পাবে। আর গেস, বেশি টিপস দিচ্ছি না, আর বেশি কথা বাড়াচ্ছি না, অল্প কিছু টিপস দিয়েছি তোমাদের, তোমরা শুধু এগুলোই ফলো করো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেই ভিডিও তোমরা কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করো, আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনার অবশ্যই চেষ্টা করবো, আমার সাধ্যমতো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও দেখা মানে আনবো তোমাদের সামনে, তোমাদের উপহার দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা যদি কেউ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, আমার পরিবারে যদি এখনও তোমরা না সদস্য না হয়ে থাকো, তো তাড়াতাড়ি ভিডিও শেষে যাও, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, আর পাশে থাকা বেল বাটনটাকে তোমরা অফ ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে নাও। তো গাইজ, আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সো বাই।